নমস্কার বন্ধুরা, সুদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অদিতি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের পুর ভরা বান রুটি। রেসিপিটির জন্য আমি এখানটা উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে আমি ইস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এবার সবটা আমি ভালোভাবে মিক্স করে নেব, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 15-20 মিনিট মতো রেখে দেবো। পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেবো ময়দা। এবার আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা একটু নরমই হবে। এবার এর মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মেখে এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব। এটা আমি 1-1.5 ঘন্টা মতো আমি রেখে দেব। এরপর আমি ভেতরে পুরটা তৈরি করে নেব। তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা রসুন বাটা। আর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। মশলার সঙ্গে ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব, হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখানে আমি বোনলেস চিকেন ইউজ করেছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস আর ভিনিগার। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, দিয়ে 1-2 মিনিট এটাকে রান্না করে নেব, দিয়ে নামিয়ে নেব। এটা নামিয়ে একদম ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন ময়দাটা অনেকটাই ফুলে গেছে, এর মধ্যে থেকে আমি বাতাসটা বের করে নেব, দিয়ে এটাকে একটু মেখে নেব। এবার এর মধ্যে থেকে আমি অল্প লেচি কেটে নেব। আমি যেইভাবে করছি এইভাবে ময়দাটাকে আমি একটু ফ্ল্যাট করে নেব, এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেব। আমি যেভাবে মুড়ছি ওইভাবে মুড়ে নেব এটাকে। এইভাবে আমি তৈরি করে নিয়েছি, এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, এক সাইড লালচে হলে তারপরে সাইডটা উল্টে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে আর কতটা ফুলে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানটায় কেটে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি তৈরি হয়েছে, এটা খেতেও দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আপনারা চাইলে এটাকে তেলে না ভেজেও বেক করতে পারেন।